আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম আর একটি ব্লগ নিয়ে কিছু কিছু সম্পর্ক আছে রক্ত থেকেও কিন্তু অনেক বড় তো আজ আমি সারাদিন কী কী করলাম কোথায় গেলাম কী কী অর্ডার করলাম কার বাসায় গেলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই সকালবেলা উঠেই কিন্তু আমি সকালের খাওয়া দাওয়া করে তারপরে দুপুরের রান্না টান্নাও জন্য রেডি করে নিয়েছি আর এদিকে আমি এই ছোপার কাপড়টা অর্ডার করেছিলাম সেটা চলে গিয়েছে তো এই যে কাপড়টা উনি লাগাই দিয়ে গিয়েছে তো আসলে আমাদের ঘরে তেমন জায়গাই নেই আর যত টুকু জায়গার ভিতরে একটা ছোপায় রাখা যায় তো এই একটা সোপায় এই যে রেখেছি তো সেই সোফার কাবারটাই কিনেছি আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এটা হলো বাইশশো টাকা নেসে তো দেখতে পাচ্ছেন সুপার খাবারটা কিন্তু সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লেগেছে তবে সমস্যা হলো একটাই আমার সোফার সাথে যে কুশনগুলো ছিল সেগুলো একটু ছোট আর কাবারটা একটু বড় হয়ে গিয়েছে এখন চিন্তা করছি যে তিনটা কুশন কিনে নিয়ে এসে তারপরে কাবারগুলো লাগাবো তাহলে দেখতে ভালো লাগবে আর এই কুশনগুলো একটু ছোট ছিল সেই জন্য এই সাইজটা একটু ছোটোই হয়ে গেছে তো এই যে কিনে নিয়ে অর্ডার দিয়েছিলাম সেদিন তো দিয়ে গেছে দিয়ে এসে বাসায় এসে তারাই এটা লাগাই দিয়ে গেছে তো আশা করি আজকের এই সুপার ইয়েটা আপনাদের ভালো লাগবে তো যতটুকু ইচ্ছা থাকলেও কিন্তু আর জিনিস কিনা হয় না জায়গার অভাবে তো যাই হোক আমার সাদের ভিতরে আমি যেটা পেরেছি সেটাই করেছি তো এই যে তারপরে একটু সাদে চলে আসলাম হাঁটাহাঁটি করতে তারপরে একটু দুপুরে রান্না টান্না করবো তারপরে আবার কোথায় যাব সেটাও আপনাদেরকে দেখাবো তো ছাদটা পরিষ্কার করেছে দেখতে সুন্দরই লাগছে তো ছাদটা একটু ঘুরোই ঘুরেই আপনাদেরকে দেখাই দিচ্ছি কীরকম লাগছে আসলে যখন একটু ছাদে আসি মনটা ভালো হয়ে যায় সব কিছু দেখলে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ তারপরে আবার মেয়ের জন্য একটা দারাজ থেকে অর্ডার করছিলাম কি যেন সিলাইম না কী জানি বলে যাই হোক ওইটা আমার মেয়ে দেখে পছন্দ করছিলো যে দাম একদম কম কম দামের ভেতরেই জিনিসটা তো একটু একটু কুটি কুটি আমি ভাবছিলাম একটু বড় সাইজ হবে তো দেখি পরে দেখি একেবারে ছোটো ছোটো সাইজ আমার মেয়ে একদিনেই সেটা নষ্ট করে ফেলছে যাই হোক এই যে বের করলাম দেখেন আমি এই ছবিতে দেখে অনেক বড় বড় মনে হচ্ছিলো তারপরে যখন অর্ডার দিল ওর বাপে তো বাসায় আনার পরে দেখলাম একেবারে ছোট্ট ছোট্ট তো এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এর ভিতরে মনে হয় আপনার আগুন দিলে এটা জ্বলবে তো আমার মেয়ে সেটা রফা দফা মেরে দিয়েছে সবগুলো খুলে ফেলেছে এই যে সাদাগুলো সব টেনে টেনে খুলে বের করে ফেলেছে দি ওর ভিতরে আঙুল ঢুকাই ঢুকাই সব বের করে ভিতরে ওই যে শামুক টাইপের যেগুলো আছে সেগুলো বের করে স্লাইমগুলো বের করে সে ভত্তা বানায় ফেলছে তো ওই একদিনে সে জিনিসটা শেষ করে ফেলছে তবে আমার কাছে এই যে ছোট ছোট যে কাছের এইগুলা এইগুলাই খুব ভালো লেগেছে তো আমি রেখে দিছি এইগুলো বুঝছেন আমার কাজে লাগাতে নিয়ে যে মাঝে মাঝে কোন কাজে ব্যবহার করব তো খুব ভালো হয়ে গেছে এইগুলো আমার কাছে আর এই যে দেখতে পাচ্ছেন ওই যে খোলা শুরু করে দিছে এই যে ওই যে যে আমি ভাবলাম একটু মোমবাতি আগুন ধরায় দেখবো কেমন লাগে দেখতে তো আমার মেয়ে আর দেখতে দিলো না তার আগে ও খুলে ওই যে ওই যে শুরু করে দিছে এখন আর কি হবে তো যাই হোক আমি আর বলতেছে তুমি বের করে দাও তো আমি একটু বের করে দিচ্ছি ওর এই যে দেখুন একেবারে শুকনা শুকনা তো তেমন কিছুই না এটা যদি মনে হয় একটু ওই যে আগুন ধরায়ে রাখলেই দেখতে মনে হয় ভালো লাগতো যাই হোক আমার মেয়ে নিয়ে শুরু করে দিয়েছে যাই হোক ওর খুশি আমার খুশি তো এইদিকে এর কাজ শেষ এখন দুপুরে বান্না হবে তারপরে কোথায় কি করি না করি সেটা আপনাদেরকে দেখাবো সকাল থেকে সারা দিন শুধু দৌড়ের পরে দৌড়ের পরেই আসি একটার পর একটা তো দুপুরে রান্না করার জন্য চলে আসলাম তো ওইদিকে পাবদা মাছ বোনা করবো আর মাংস রান্না করব তো এই যে মাছ রান্না করার জন্য প্রথমে চুলার পরে কড়াই বসায় তেল দিয়ে দিছি তারপরে এই জায়গায় পেঁয়াজ রসুন আর আদা বাটা একসাথে সব বেটে নিয়েছি নিয়ে এই যে তেলের পরে দিয়ে দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি তেলের আর মশলাটা ছিটবে না তো দিয়ে খুব ভালো করে মশলাটা একটু কষায় নেব এখন এই জায়গায় লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি এক এক করে তো লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি তারপরে এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ তারপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়ে এটা খুব ভালো করে একটু কষায় নিচ্ছি এনে এটা কষায় নেবো একটু খুব ভালো করে মশলাটা খুব ভালো করে কষাই নিচ্ছি পাবদা মাছ রান্না করতে কিন্তু একদম কম সময় লাগে মশলাটা কষায় তারপরে ভিতরে পানি দেওয়ার পর দেখবেন যে রান্না করা হয়ে গেছে রান্না বান্নার কাজ আর ভালো লাগে না মনে হয় যদি কেউ একটু রান্না করে খাওয়ায় তো তাহলে ভালো লাগতো তো এটা তো প্রতিদিন মেয়েদের টাকা কাজই যতই যা করবে রান্না তো করতেই হবে করার কিছুই নেই তার আর কি করা মন না চলেও সেই রান্না করতেই হবে নাহলে খাবো কি তো এই যে পানি দিলাম পানি এটা ফুইটে ফুইটেছে এখন সেই পাবদা মাছগুলো ধুয়ে রেখে দিলাম সেইগুলোর ভিতরে দিয়ে দিলাম দিয়ে এই যে একটু নেড়ে টেড়ে দিলাম তো একটু পরে আমি এদিকে অন্য কাজগুলো করে নিচ্ছি তো এই যে প্রায় হয়ে গেছে এখন আমি এই জায়গায় ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি তাইলার একটু টেস্টটা বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি কাসামরিস কাঁচামরিচ ধনিয়া কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা একটু রেখে দেবো আর বেশি নাড়াচাড়া করা যাবে না কারণ পাবদা মাছ কিন্তু অনেক নরম একটু না বেশি নাড়াচাড়া করলেই কিন্তু ভেঙে টেঙে যায় তো আমি আস্তে করে একটু করে নেড়ে দিলাম তো এদিকে আমার মাংসও হয়ে গেছে পাবদা মাছও হয়ে গেল আমি নামাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে হয়ে গেছে পাবদা মাছও হয়ে গেছে আর এই পাশে চলে মাংসও হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা কই যাই সেটাও আপনাদেরকে দেখাই চলে না আমাদের সাথে এই যে সইলে আসলাম আমরা স্বপ্ন মার্কেটে স্বপ্ন মার্কেটে তো যাই হোক আমরা শৈলে প্রথমে গেছি নাদিরা তার আপুর বাসায় তারপরে ওখান থেকে এই যে ভাবির সাথে সইলে আসলাম এখানে তো এই যে আমরা এগুলো দেখছি দেখছি কি পছন্দ হয় তা আমরা এখান থেকে ঘুরে ফিরে তারপর আবার একটু মার্কেটে যাবো জামা কাপড় ভাবি আমার আবার দুইটা জামা দুইটা জামা দিছে গিফট আমার মেয়ের একটা ব্যান্ড কিনে দিয়েছে তো ওইটা দেখাইলাম না আপনাদেরকে তো আসলে কিছু কিছু সম্পর্ক আছে রক্তের সম্পর্ক থেকেও কিন্তু অনেক বেশি যেহেতু ঢাকায় থাকি তো হাতের কাছে আর কেউ নেই আত্মীয় স্বজন ওরকম কেউ নেই দেখা যাচ্ছে কারোর সাথে মন খুলে কিছু বলতেও পারি নেই অনেক সময় মনের কথাগুলোও বলা হয় না বা কারোর সাথে একটু সময় কাটানো হয় না তো এই নাদিরা পু বা ভাবি যেটেই বলি না কেন সে সবসময় বড়ো একটা বোনের মতো দেখা যাচ্ছে বোন ভাবি যেটাই বলি না কেন তো খুবই একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে যে রক্ত সম্পর্ক থেকেও অনেক বেশি বিপদে আপাদে সময় সুখে দুঃখে সব সময় তাকেই পাশে পাই আর তার পাশে থাকারও চেষ্টা করি সব সময় তো খুব ভালো একটা এমন একটা সম্পর্ক তার সাথে কথা না বললে ভালো লাগে না তার তারপরে সময় পেলে তার বাসায় চলে যায় তারপরে তারাও আসে তো খুব ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছে খুবই ভালো লাগে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা মাছ তারপরে এই যে সব কিছুই ইয়ে হয়ে গেছে আমরা এখানে এবার চলে যাচ্ছি তারপরে এখান থেকে গিয়ে তারপরে আবার আমরা মার্কেটে যাবো তো এই পাশে আবার আষার আছে আশার দেখে তো মুখের মধ্যে পানি চলে এসে তো আশারটাও আপনাদেরকে একটু দেখাই দিই এই পাশে তারপরে গেট ওয়ান বাই ওয়ান একটা কিনলে একটা ফেরিও আছে যাক এই যে আসার দেখেন আশার দেখলেই লোভ লাগছে তো আমরা একটু দেখে টেকে তারপরে আবার চলে যাচ্ছি চলে গিয়ে আবার ওই যে আমরা মার্কেটে যাব ওখান থেকে জামা টামা কিনে তারপরে বাড়ি যাবো এদিকে আবার ভাবি রান্না করে রেখেছে বাসায় গিয়ে আবার খাবো তারপরে আমরা আবার বাড়ি চলে আসবো মানে বাসায় চলে আসবো তো আমরা এখন চলে যাচ্ছি এই যে চলে তারপরে বাসায় চলে আসছি এসে ভাবি দেখি পিঠেও বানাচ্ছে তো পিঠাও খাওয়া হবে তারপরে আমি একটু ভাবি কাজ করতেছে তো আমার বলতেছে আপনি একটু এ করেন তো আমি আবার এদিকে পিঠা বানাতে চলে আসলাম তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো এই যে পিঠাগুলো দেখেন কি সুন্দর ফুলেছে পিটা না ফুললে কিন্তু ভালো লাগে না পিঠা যদি না ফুলে তাইলে কিন্তু খাতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না কি সুন্দর ফুলেছে তো আশা করি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেস্টতে ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা নাদিরা আপুর কিচেনে নাদিরা আক্তার কিচেনে জাননি অবশ্যই আপুর পেস্টাতে ঘুরে আসবেন আশা করি ভালো লাগবে আপু অনেক সুন্দর সুন্দর রান্না করে আপুর পেস্টাতে অবশ্যই আপনারা ঘুরে আসবেন ভালো লাগবে তো এই পিঠাগুলো এইভাবে বানিয়ে নিছি পিঠে টিটে বানাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার আমরা বাসায় চলে আসবো তো অনেক ভালো একটা দিন কাটালাম আজকে আশা করি আজকের ব্লগটি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন তো ওই যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন একদম নরম তুলতুল আর কি সুন্দর ফুলে ফুলে একদম গোলুমলি হয়ে গিয়েছে তো পিঠাগুলো এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে এখনও কিন্তু মেলাপিঠে রয়ে গেছে ভাজা হয়নি তো এইগুলো ভাজা হয়েছে আপাতত আর বাকি আছে তো এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে আবার বাসায় চলে যাব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ